ফ্রম দ্য বন্ডেজ অফ ব্রিটিশ রুলস অন ফিফটিন্থ অগস্ট নাইনটিন ফোরটি সেভেন আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল অর্থাৎ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সো টু অল ইন্ডিয়ান ইট ইজ আ রেড লেটার ডে সেই জন্য সমস্ত ভারতীয়দের কাছে এটা একটা স্মরণীয় দিন দিস ডে সেলিব্রেটেড অ্যাস ইন্ডিপেন্ডেন্স ডে থ্রু আউট আওয়ার কান্ট্রি সারা দেশ জুড়ে এটা উদযাপিত হয় স্বাধীনতা দিবস হিসেবে ইন আওয়ার স্কুল টিচার স্টাফ সেলিব্রেট দিস ডে উইথ আট এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম আমাদের স্কুলেতে আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এবং অন্যান্য যারা স্টাফ আছে তারা সবাই মিলে খুব উৎসাহ ও উদ্দীপনার সাথে এটা উদযাপন করে অ্যাট অ্যাবাউট এইট এম সকাল প্রায় আটটাতে অল গ্যাদার এট দা স্কুল প্রেমিসেস সবাই এসে জড়ো হয় স্কুলের প্রাঙ্গনে আওয়ার হেডমাস্টার হয়েস্ট আওয়ার কালার ন্যাশনাল ফ্লাগ আমাদের প্রধান শিক্ষক মহাশয় উত্তোলন করেন আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা উই অল ইন কোরাস সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণমন আমরা সবাই সমবেতভাবে আমাদের জাতীয় স্তোত্র জনগণ মনো গাই দেন উই পে ট্রিবিউট টু আওয়ার ফ্রিডম ফাইটার্স উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড স্যালিউট দেম তারপর আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এবং ফুল দি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাদেরকে স্যালুট করি দেয়ার আফটার সাম টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ডেলিভার স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অব দ্য ডে তারপরে শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা কিছু বক্তব্য রাখেন এই দিনটার গুরুত্ব সম্পর্কে দেন রিসাইটেশনস অ্যান্ড প্যাট্রিওটিক সংস আর প্রেজেন্টেড বাই সাম স্টুডেন্টস তারপর আবৃত্তি এবং গান কিছু কিছু ছাত্রছাত্রীদের দ্বারা উপস্থাপন করা হয় আফটার দ্যাট আর ড্রয়িং কম্পিটিশন ইজ হেল্ড তারপরে একটা অঙ্কন প্রতিযোগিতা হয় নেক্সট আওয়ার হেডমাস্টার ডোনেট সাম বুকস টু দ্য পুয়ার স্টুডেন্টস তারপর আমাদের প্রধান শিক্ষক মহাশয় দান করেন কিছু বই ছাত্র গরিব ছাত্র ছাত্রীদের মধ্যে এভেনচুয়ালি অবশেষে দ্য প্রোগ্রাম কামস টু অ্যান এন্ড এই প্রোগ্রামটা শেষ হয় অ্যাট অ্যাবাউট টুয়েলভ থার্টি পি এম বেলা দুপুরবেলা সাড়ে বারোটার সময় with distribution of sweet packets mister packet bontoner songe, songe. so guys this is the paragraph simple paragraph on the independence day celebration in your school i hope you have understood and now you are able to write this in your own words thanks for listening to me tata see you again